কবিতার নাম বাস্তব, দ্য রিয়েলিটি। দিস ইজ মাই 39th পোয়েট্রি, উইচ ইজ টেকেন ফ্রম মাই পোয়েট্রি বুক শিল্পীর চোখে ঘুম নেই। বাস্তব, আমাদের মধ্যদিনের ভাবনা পরিচিত রাস্তায় হাঁটে না আর, আমাদের মধ্যদিনের ভাবনা পরিচিত রাস্তায় হাঁটে না আর, আমাদের বিবেক আর বাস্তব একসাথে পা ফেলে না আর, আমাদের বিবেক আর বাস্তব একসাথে পা ফেলে না আর, অথচ রাত্রির পর রাত্রি বিবেকের সাথে তর্ক করতে করতে নিজেকে জয়ী ভেবে, অথচ রাত্রির পর রাত্রি বিবেকের সাথে তর্ক করতে করতে নিজেকে জয়ী ভেবে গলায় মেডেল ঝুলিয়ে বসেছি খোলা বারান্দায়। কেউ জানুক না জানুক, কেউ জানুক না জানুক, কোনো অজানার সুর নূতনের সাথে পা ফেলাক আর না ফেলাক, আমি জানি ক্লাসরুম, আমি জানি ক্লাসরুম আর বাস্তবের সুর এক কথা বলে না কখনো। কোনো অজানার সুর নূতনের সাথে পা ফেলাক আর না ফেলাক, আমি জানি ক্লাসরুম আর বাস্তবের সুর এক কথা বলে না কখনো। থ্যাংকস এ লট, দ্য রিয়েলিটি অ্যান্ড প্র্যাকটিক্যাল অ্যান্ড দ্য থিওরি অল আর ডিফারেন্ট, সো দিস ইজ অল অ্যাবাউট হোয়াট উই লার্ন ইন ইউর লাইফ অ্যান্ড হোয়াট ইজ দ্য প্র্যাকটিক্যাল থিং ইউ গেট ইট, or what is the reality is totally different sometimes, and this is talk about the reality part. Sometimes you say reality is bitter, so it's like a bitter gourd. So anyway, I really do not know whether reality is bitter or not, but sometimes we see that whatever theoretical understanding one is having, it is not translating in a practical way. In practical life is totally different. There are a lot of deviation from theory and the practical part. That is what I want to tell you. Thanks a lot. Bye bye. Take care.